পদত্যাগ করলেন দক্ষিণ ভারত চন্দ্রনগর পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী চৌধুরী। শারীরিক অসুস্থতার কারণে প্রধান পদ থেকে পদত্যাগ করলেও তিনি পঞ্চায়েত সদস্য পদে পদত্যাগ করেননি। আর এই নিয়ে তীব্র গুঞ্জন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায়। শারীরিক অসুস্থতার কারণে আর কাজ চালিয়ে যেতে পারছিলেন না বিলোনিয়া মহকুমার অন্তর্গত দক্ষিণ ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী চৌধুরী। বুধবার তিনি ভারত চন্দ্রনগর ব্লকের বিডিও নিকট তার পদত্যাগ পত্র তুলে দেন। আজকে আমাদের দক্ষিণ ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী লক্ষ্মী চৌধুরী মহোদয়া উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ বলতে উনি আমাকে একটা রিটার্ন অব্যাহতি চাই একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন যে উনি শারীরিক অসুস্থতার কারণে বাইরে চিকিৎসা করাতে যাচ্ছেন, তার জন্য প্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন, কিন্তু উনি পঞ্চায়েতের সদস্য হিসেবে থাকবেন। তো সেটা কি গৃহীত হয়েছে? সেটা হ্যাঁ, আমি আমার লেভেলে এখন অ্যাকসেপ্ট করেছি আর এটা এখন আমি ফার্দার আমার হায়ার অথরিটিকে। এদিন প্রধান দীর্ঘদিনের কর্মস্থল প্রধানের ঘরে এসে তার চেয়ারে বসে এক প্রকার অশ্রু সজল নয়নে জানান তার পদত্যাগের বিষয়টি। সেই সাথে জানিয়েছেন তিনি প্রধান পদে পদত্যাগ করেছেন বটে, তবে পঞ্চায়েতের সদস্য পদে বহাল থাকবেন। কেন? শারীরিকভাবে আমার অসুস্থ, আমি বাইরে ডাক্তার চিকিৎসায় যাব। চার বছর তো আপনি প্রধান ছিলেন, চার বছর এখন শারীরিকভাবে আমি অসুস্থ, এখন আমি পঞ্চায়েতে সবসময় উপস্থিত থাকতে পারি না, এখন পঞ্চায়েতের ভরে হচ্ছে যে কোনো একজনই সদস্য হয়েছিল। এই বিষয়টি নিয়ে তীব্র গুঞ্জন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায়। সবার বক্তব্য, যদি তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রধান পদের দায়িত্ব পালন করতে অপারক, তাহলে পঞ্চায়েত সদস্য হিসেবে মানুষের সেবা কিভাবে করবেন? তবে কি তিনি গোষ্ঠীকন্দলের শিকার? না, এই বিষয়টিও মানতে পারছে না স্থানীয় বাসিন্দারা। কারণ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এই পঞ্চায়েত এলাকায় শাসক দল বিজেপি ভালো ফলাফল করেছে। পঞ্চায়েত এলাকার তিনটি বুথ রয়েছে, তিনটি বুথেই বিজেপি প্রার্থী বামেদের তুলনায় বেশি ভোট পেয়েছে। বিজেপি মোট পেয়েছে 1331 ভোট আর বামেরা পেয়েছে 1103 ভোট। যদিও নির্বাচনে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী বিজয়ী হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।